কোনোভাবেই অস্থিরতা কমছে না নিত্যপণ্যের বাজারের। উত্তরের জেলা কুড়িগ্রামে সরকারের বেঁধে দেওয়া দাম মানছে না বিক্রেতারা, এতে হতাশ সাধারণ ক্রেতারা। কুড়িগ্রাম প্রতিনিধি এম এস সাগরের তথ্যচিত্র নিয়ে দেখছি রিপোর্ট। অন্য জেলার মতোই উত্তরের জনপদ কুড়িগ্রামেও লাগামহীন বাজার। সপ্তাহের ব্যবধানে জেলার নাগেশ্বরী, ভুরুঙ্গামারী সহ নয় উপজেলাতেই ঊর্ধ্বমুখী পণ্যের বাজার। সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করছেন না কেউই। বাজার ভেদে 9 টাকা বেড়ে আলু প্রতি কেজিতে 45 করে বিক্রি হচ্ছে। পাশাপাশি শুকনো মরিচ কেজিতে বেড়েছে 100 টাকা, আদা কেজিতে 50 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 250-তে। কম বেশি সব সবজির দামও আকাশ ছোঁয়া। বিক্রেতাদের অভিযোগ, পাইকারি বাজার থেকে বেশি দামে কেনার কারণে চড়া মূল্যে বেচতে হচ্ছে তাদের। আপাতত আদা, রসুন, এগুলো পেঁয়াজ, এগুলোর দাম তো অনেক বেশি, প্রতিদিনই দাম বাড়তেছে, প্রতিদিনই দাম বাড়তেছে। আমরা তো মানুষের কাছে সমানে কাঁচা লাগাই, বেচা লাগে চেষ্টা করি। এই সময় আলুর বাজার বেশি, পেঁয়াজের দাম বেশি, আদার দাম বেশি, রসুনের দাম বেশি, যেগুলো আসে দূর থেকে, এই জন্য এই কারণে সবজির দাম নতুন সবজি সবগুলো মানে দামে মানে বাজারের চেয়ে উদ্যোগতি মানে সব তরকারির দাম বাড়তেছে, শুধু বেগুনের দামটা একটু কম। দ্রব্যমূল্যের অস্থিরতা কমাতে বাজার মনিটরিং এর দাবি সাধারণ ক্রেতাদের। বাজারের দ্রব্যমূল্য এত অর্থনৈতিক যে যেটা আমাদের কেনার বাহিরে এসে গেছে, এটা আসলে তদারকি করা হোক এবং এই বাজার মূল্য যেন নিয়ন্ত্রণে থাকে এবং এই সাধারণ মানুষগুলো যেন উপকৃত। অবশ্য কুড়িগ্রাম জেলা ভোক্তা অধিকার বলছে, বিক্রেতারা যাতে সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করতে না পারে সেজন্য অভিযান চলছে। গতকালে আমাদের একটা অভিযান ছিল, চলছে, বলছেন করে আমরা যতক্ষণ চেষ্টা করতেছি সফল হবে। এবারের বন্যায় কুড়িগ্রামে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ফলে বাইরের থেকে সবজি আনতে হচ্ছে ব্যবসায়ীদের। এতে নাভিশ্বাস অবস্থা উত্তরের জেলাটির সাধারণ ক্রেতাদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।